পূর্ব ইউক্রেনের শহর ক্রামটোরস্কে একটি বড় গোলাবারুদের ডিপো ধ্বংস করেছে রাশিয়া। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করে। এ খবর বার্তা সংস্থা রয়টার্সের। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পূর্ব লুহানস্ক অঞ্চলে দুটি ইউক্রেনীয় যুদ্ধবিমান, একটি সু-25 এবং একটি মিগ-29কে গুলি করে ভূপাতিত করেছে। তবে এ খবরের সত্যতা যাচাই করা যায়নি বলে জানা যায়। এর আগে বৃহস্পতিবার ৫ মে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি ভিডিও বার্তায় অভিযোগ করে বলেছিলেন, রাশিয়া ইউক্রেনের ৪০০ এর বেশি স্বাস্থ্যসেবা সংস্থা ধ্বংস করেছে। কিন্তু রাশিয়া বরাবরই এ অভিযোগ নাকচ করে দিয়ে জানিয়েছে যে তারা শুধু সামরিক স্থাপনাগুলোতেই হামলা চালাচ্ছে। এর আগে এক রাতে ইউক্রেনের ৬ শতাধিক সেনা হত্যার দাবি করছে রাশিয়া। ইউক্রেন জুড়ে বিভিন্ন সেনা ঘাঁটিতে বুধবার রাতভর গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। এতে নিহত হয়েছে ৬ শতাধিক ইউক্রেনীয় সেনা। সামরিকভাবে প্রচুর ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইউক্রেন। গত বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, রুশ বাহিনী ইউক্রেনে তাদের অভিযান চালিয়ে যাচ্ছে। গত রাতে ইউক্রেনের বিভিন্ন সেনা ঘাঁটিতে গোলাবর্ষণ করেছে রুশ সেনারা। এতে ৬০০-র বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে এবং তাদের সেনাবাহিনীর অন্তত ১০০টি ইউনিটের অস্ত্র ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, ইউক্রেন জুড়ে বিভিন্ন সেনা ঘাঁটিতে হামলার পাশাপাশি দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ কিরোভরাদের কানাতোভো বিমান ঘাঁটির সব যুদ্ধবিমান ও দক্ষিণাঞ্চলীয় শহর মিকোলেভে গোলাবারুদের একটি বড় ডিপো ধ্বংস হয়েছে রুশ বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রে। পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে ঘিরে দ্বন্দ্বের জেরে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার দুদিন আগে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন তিনি। ইতোমধ্যে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন ও তার আশেপাশের বেশ কিছু এলাকা দখল করেছে রুশ সেনারা।